إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا نشجعي جرا إن الذين آمنوا جرا إيمان إنيشه তারা অনেক আমলগুলো করে যারা ঈমান এনেছে তারা নেক কাজ করে আমলে সালেহ করে ভালো কাজ করে ঈমানদাররা যারা মুমিন যারা মুত্তাকিন যারা তারাই নেক কাজ করে তারাই নামাজ পড়ে তারাই আল্লাহর হুকুম মানে রমজান মাসে রোজা রাখে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন হজ করার তারা হজ আদায় করে যারা আমলে সালেহ নেক কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিবে আমরা যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাই আমরা যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাই তাহলে মুসলমান আল্লাহর ভয় নিয়ে তোমরা ইবাদত বندگی করো জাহান্নামের ভয় নিয়ে যদি কোন মুমিন ইবাদত করে ওই ইবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায় মুমিন যদি আল্লাহর ভয় নিয়ে সিজদা দেয় মজা লাগবে মুমিন যদি আল্লাহর ভয় নিয়ে আল্লাহর mohabbat নিয়ে কোরআন তেলাওয়াত করে মুমিনের অন্তরের মধ্যে মজা লাগবে রুকু দিলে মজা লাগবে কোরআন তেলাওয়াত করতে মজা লাগবে দান সদকা করতে মজা লাগবে কারণ মুমিনের অন্তরের মধ্যে কি আশা আমি কেমন করে জান্নাতে যাইব আমি কেমন করে জান্নাতে যাইব আমি কেমন করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইব ওই চিন্তা ওই মুমিনের অন্তরের মধ্যে থাকে আর যদি গুনাহ করে ফেলে যদি গুনাহ করে ফেলে তার অন্তরের মধ্যে অনুশোচনা আসে আল্লাহর কাছে কান্দবে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ গো ও মালিক নফসের দুঃখে পড়ে আমি গুনাহ করে ফেলেছি গো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমি কার দরবারে যাইব তোমার দরবার ছাড়া তো আমাদের যাইবার জায়গা নাই আল্লাহ ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও মুমিন সব সময় কান্দে মুমিন সব সময় ঈমান ওয়া ঈমানদারের মতো থাকে মুমিন সব সময় প্রস্তুত থাকে আমার মরণ কবে হবে আমার মরণ কবে হবে মুমিন যারা আছে তারা সব সময় ওযুর সাথে থাকে আমার মরণ যেন হয় তাহাজ্জুদের সময় আমার মরণ যেন হয় কোরআন তেলাওয়াতের অবস্থায় আমার মরণ যেন হয় জিকির আজগানের অবস্থায় আমার মরণ যেন হয় রমজান মাসে আমার মরণ যেন হয় জুমার দিনে আমার মরণ যেন হয় ঈদের দিনে আমার মরণ যেন হয় এহরাম বাঁধা অবস্থায় ওই মুমিনের চিন্তা তখন তার অন্তরের মধ্যে থাকে মুমিন ইমানদার তোমরা যদি মুত্তাকিন হতে পারো তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও তোমরা যদি জান্নাতিওয়ালা হতে চাও তোমরা যদি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চাও এখনো সময় আছে এখনো সময় আছে বান্দা দুনিয়ার মহব্বতকে দুনিয়ার ব্যবসা বাণিজ্যকে তুচ্ছ মনে করে আখেরাতের জিন্দিগিকে তোমরা যদি প্রাধান্য দিতে পারো দুনিয়াকে তুচ্ছ মনে করে হাসর মিদান ফুল সিনাতের বয়ে দুজি যা কবরের বয়ে দুজি তোমরা তওবা করো ও মালিক 30 বছর 70 বছর জিন্দেগি পেয়েছি গো আল্লাহ আল্লাহ আমার একটা নেক আমল নাই আমার একটা নেক আমল নাই আল্লাহ আমি তো বলতে পারবো ওই এক আমলের বিনিময় একটা নেক আমল এই নেক আমলের বিনিময়ে জান্নাতের মালিক হতে পারবো আমার ইবাদত খুশু খুশু সাথে হয় না আমি যে ইবাদত বندگی করি আমি যে নামাজ পড়ি নামাজটা নামাজের মতো হয় না আমি যে দান সদকা করি দান সদকার মতো হয় না আমার রাসূলের আদর্শ মতো হয় না আমি যে আমার জীবনকে পরিচালনা করতেছি আমার রাসূলের মতো হইতেছে না আমি যে আমার জীবনকে পরিচালনা করতেছি আমার রাসূলের আদর্শ হইতে আদর্শ মতো হইতেছে না ঠিক না ঠিক বলেন আরে যুবক
তোমার জীবন দুজি তোমার জীবন দুজি কুরআন ওয়ালা নবীজির আদর্শ মেনে আদর্শ অনুযায়ী জীবনকে তুমি গঠন করতে চাও আরে যুবক এখন আল আনা এখন থেকে তুমি তওবা করো এখন থেকে তুমি মরণের প্রস্তুতি নাও এখন থেকে তোমার জীবনে যা গুনাহ করেছো আজ এই তাফসীরুল কুরআন মহা সম্মেলন থেকে ওয়াদা করো আর জীবনে কোনদিন গুনাহ করব না আযান হলে আযান হলেই মসজিদের মধ্যে চলে যাব এই চিন্তা মুমিনের অন্তরের মধ্যে থাকতে হবে আজকে আমাদের মধ্যে রাসূলের ভালোবাসা কুরআনের মহব্বত না থাকার কারণে আজকে ইহুদি নাসারা বিধর্মীরা আমাদের ঈমান নিয়ে আমাদের ঈমান হারা করার জন্য চতুর্দিকে ষড়যন্ত্র করতেছে ঠিক না ঠিক বলেন আজকে ঈমান হারা করার জন্য আজকে ঈমান হারা করার জন্য কুরআন থেকে মানুষকে দুকের দূরে রাখার জন্য আজকে ইহুদি নাসারার কার্যকলাপ সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে ঠিক না ঠিক বলেন আজকে কুরআনের কথা বলা যায় না আজকে কুরআনের কথা যারা বলেছেন তাদেরকে জেল জুলুম অত্যাচার করে আজকে ঈমান আজকে উলামায়ে কেরামদেরকে কুরআন থেকে দূরে রাখার জন্য হক কথা বলা হক কথা থেকে দূরে রাখার জন্য আজকে উলামায়ে কেরামদেরকে শত শত বাধা প্রয়োগ করতেছে ঠিক না ঠিক বলেন মনে করো ইমানদাররা যারা মুমিন যারা মুত্তাকিন ফরহেজগার যারা তারা কখনো তারা কখনো দুনিয়ার জুলুম অত্যাচার তারা কখনো ভয় করে না ঠিক না ঠিক বলেন তাদের অন্তরের মধ্যে কার মহব্বত আছে বলেন আল্লাহর মহব্বত কুরআনের মহব্বত যাদের অন্তরের মধ্যে থাকবে তাদেরকে দুনিয়ার 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 কোনো শাস্তি দুনিয়ার কোনো ষড়যন্ত্র তাদের ঈমান নষ্ট করতে পারবে না ঠিক না ঠিক বলেন আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণ হলো আমাদের অন্তরের মধ্যে কার ভয় নাই বলেন আরো জোরে বলেন কার ভয় নাই আল্লাহর ভয় নাই আর আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আসবে তারাই হবে আদর্শ তারাই হবে নবীর আদর্শবান আদর্শবান নবীর আদর্শ নিয়ে তার জীবন গঠন করবে ঠিক না ঠিক বলেন আরো জোরে বলতে হবে আজকে আমাদের ঈমানকে মজবুত করতে হবে ঠিক না ঠিক বলেন মুসলমান ভাইরা আমার আমার কলিজা টুকরা যুবক ভাইরা তোমরা তোমাদের ঈমানকে মজবুত করতে হবে ঠিক না ঠিক বলেন মুসলমান ভাইরা আমার আজকে দেখেন না যারাই হক বলেছিলেন হকের উপর বিপদ আসছে কিনা বলেন ইমাম আযম আবু হানিফার উপর বিপদ এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর বিপদ এসেছে যত পয়গম্বরগণ দ্বীনের দাওয়াত দিয়েছিলেন হকের দাওয়াত দিয়েছিলেন তাদের উপর এই বিপদ আসছে আসছে কিনা বলেন আসবে ইমানদাররা যারা হক বলেছেন তাদের উপর বিপদ আসবেই আসবেই আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات নিশ্চয় যারা ঈমানদার যারা মুমিন যারা মুত্তাকিন পরহেজগার যারা আল্লাহ ওয়ালা খোদা বীর ওয়ালা তাদের অন্তরের মধ্যে কার ভয় আসবে বলেন আরো জোরে বলেন আল্লাহর ভয় আসবে আর মুমিনদের বিপদ আসলে ধৈর্য ধারণ করবে মুমিনদের বিপদ আসবে ওই সময় ইস্তিকামত থাকবে অটল থাকবে কেন সাহাবায়ে কেরামের উপর বিপদ আসতে তারা ইস্তিকামত টেকেছেন যতই বিপদ আসুক বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপর বিপদ আসছে আসার পরে তারা আল্লাহর নাম তারা কখনো বদ্ধ করে না ঠিক না ঠিক বলেন আবু বকর বিলালকে বলেন ও বিলাল তুমি যদি জুড়ে জুড়ে আল্লাহু আকবার বলার কারণে যদি তোমাকে তোমাকে কাফির মুশরিকরা তোমাকে যদি নির্যাতন করে ও বিলাল তুমি আস্তে আস্তে আল্লাহর নাম জপর আল্লাহ আস্তে বললেও শুনেন জুড়ে বললেও শুনেন বিলাল বলেন না না আমার আল্লাহর নাম জপলে আমার দিল তাজাম হয় আর বেদিন কাফিররা যতই নির্যাতক করুক না কেন আমার আরো মজা লাগে সুবহানাল্লাহ বলেন ইমানদারের অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি আসে মুমিনের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায় তাদেরকে দুনিয়ার কষ্ট কখনো তাকে এই ঈমান থেকে দূরে রাখতে পারে না ঠিক না
কথাটা ঠিক বলেন এজন্য আমরা যদি ইমানদার হই আমরা যদি মুত্তাকিন হতে চাই আমাদের উপর বিপদ আসবে বিপদ আসবে ওই বিপদ আসার পর আমরা ধৈর্য ধারণ করতে হবে ঠিক নাও ঠিক বলেন এজন্য ভাই ও দুষ্ট বুজুর্গ আমরা যদি আল্লাহ ওয়ালা হতে চাই আমরা যদি খোদা বীর ওয়ালা হতে চাই আমাদের কাজ হলো কার বনি ইবাদত করা আর জোরে বলেন কার বনি আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় যাদের মধ্যে এসে যাবে তারাই কোরআন প্রেমিক হয়ে যাবে তারাই কোরআন প্রেমিক হয়ে যাবে তারাই রাসূল প্রেমিক হয়ে যাবে তারাই উলামা প্রেমিক হয়ে যাবে তাদের অন্তরের মধ্যে কোরআনের mohabbat থাকবে আর কোরআনের mohabbat যদি মুমিনের অন্তরের মধ্যে এসে যায় তখন দেখবেন উলামায়ে কেরামদের যদি উলামায়ে কেরামের প্রতি নির্যাতন যদি করা হয় যুবকরা জাপিয়ে পড়বে ঠিক না ঠিক বলেন আজকে আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে জুলুম অত্যাচার হয় আমরা সহ্য করি কারণ আমাদের ইমান দুর্বল ঠিক না ঠিক বলেন এজন্য ভাই ও দুষ্ট বুজুর্গ আপনাদের সামনে কোরআনে করিমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম ওই আয়াত আল্লাহ বলেন ও ইমানদাররা ও মুমিনরা ও মুমিনরা ও মুত্তাকিনরা ও ফরহেজগাররা ও খোদা বীরওয়ালারা ও তাহাজ্জুদ গুজারিওয়ালারা ও সেজ রুকু সেজদা দেনওয়ালারা কোরআন পড়নেওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয় মুমিন না হয় মুত্তাকিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এখন আপনারাই বলেন আমাদের মরণ কবে হবে আমাদের মরণ কোন অবস্থায় হবে এই মরণের কথা কি কারো জানা আছে আরো জোরে বলেন জানা নাই এজন্যই মরণের জন্য সব সময় চিন্তা ফিকির করা চিন্তা করা আমার মরণটা যেন তাহাজ্জুদের সময় হয় আমার মরণটা যেন রুকু সেজদার অবস্থায় হয় আমার মরণটা যেন জিকির আজগারের মধ্যে হয় এজন্য বুজুর্গ উলামায়ে কেরামরা ওই চিন্তা থাকেন এক মুরুব ব্যবসায়ী ছিলেন সব সময় আল্লাহর ধ্যানে আল্লাহর মহব্বতে কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসায় সব সময় থাকতেন যে আমার মরণটা যেন সেজদার মধ্যে হয় সেজদার মধ্যে হয় ওই বুজুর্গকে আজরাইল যে সময় জান কবজ করার জন্য আসলেন জান কবজ করার জন্য আসলেন তখন ওই যুবক ওই 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 আল্লাহর ওলি বলে আল্লাহর ওলি বলে ও আজরাইল আমি তো প্রস্তুত আমি তো প্রস্তুত আমি তো সব সময় ওই চিন্তায় ওই চেতনায় ওজুর সাথে থাকি কখন তুমি আমার জান কবজ করবে তুমি কখন আমার জান কবজ করবে ও আজরাইল আমার শেষ ইচ্ছা এই দোকান আমার হাতের মধ্যে এই দোকান আমার হাতের মধ্যে গামছা আছে এই দোকান আমার হাতের মধ্যে গামছা আছে আমি যে সময় সেজদার মধ্যে যাইব আমি যে সময় সেজদার মধ্যে যাইব ওই সময় তুমি আমার জান কবজ করে নিও সুবহানাল্লাহ বলেন কেমন চিন্তা ছিল ইমানদারের মধ্যে কেমন চেতনা ছিল ইমানদারের মধ্যে আজকে আমাদের চিন্তা আসে না আজকে আমাদের দুনিয়ার মুখী হয়ে গেছি আমরা কবরের কথা হাসরের কথা মিজানের কথা ফুলসিরাতের কথা ভুলে যাওয়ার কারণে আজকে মসজিদের মুয়াজ্জিন সাহেব দৈনিক পাঁচ ওয়াক্ত আজান দেওয়া হয় আজান দেওয়ার পরে আমি দোকানের মধ্যে লিপ্ত থাকি আমি বন্ধু বান্ধবের মধ্যে আনন্দ ফুর্তির মধ্যে ফেসবুক ইউটিউবের মধ্যে চব্বিশ ঘন্টা ব্যয় করি একদিন হাসরের ময়দানে এর জবাব দেওয়া লাগবে কিনা বলেন এ যুবক তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে এ বৃদ্ধা বাবা এ সাদা দাড়িওয়ালা বাবা তোমার মতো কত মানুষ রাত্রিবেলায় একসাথে মাস ছেলে মেয়ের সাথে ঘুমাইছে রাত্রিবেলায় পাঁচটার সময় মাইকে এলান এসেছে আব্দুল করিম নাই আব্দুল করিম নাই আব্দুল কাহার নাই আব্দুল জাব্বার নাই তোমারও এলান মাইকের মধ্যে এলান আসতে পারে ঠিক না ঠিক বলেন আপনি এই জন্যই আমি সব সময় এই চিন্তা এই চেতনা থাকা দরকার আমার মরণ যে কলিমার সাথে হয় ঠিক না ঠিক বলেন আমার মরণটা যেন কলিমার সাথে হয় এই চিন্তা এই চেতনা যদি মুমিনের মধ্যে এসে যায় যুবকদের মধ্যে এসে যায় এই জাউয়া বাজার ঐতিহাসিক সম্মেলন থেকে যুবক তোমার মধ্যে যারা যারা ব্যবসা বাণিজ্য করো তুমি রসুলের আদর্শ মেনে চলতেছো তোমার মধ্যে রসুলের সুন্নত আছে আর যারা সঠিকভাবে ব্যবসা করে
নবীজি বলেন নবীজি বলেন তার জন্য নবীজি সুপারিশ করবেন সুবহানাল্লাহ বলেন তুমি ব্যবসা যদি সঠিকভাবে করতে চাও এ যুবক আযান হইলে আর ব্যবসা দোকান বন্ধ করে যিকরুল্লাহর দিকে আসো যিকরুল্লাহর দিকে আসো সাহাবায়ে কেরাম দেখা গেছে আযান দেওয়া আযান শুনলেই সাহাবায়ে কেরামের দেহের মধ্যে কম্পন এসে গেছে আলীর আলীর দেহের মধ্যে কম্পন এসে গেছে উমরের দেহের মধ্যে কম্পন এসে গেছে আলীর আর সাহাবায়ে কেরামরা তারা তুচ্ছরা তখন জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে কবরের ভয়ে হাশরের ভয়ে তার মধ্যে কম্পন এসে গেছে তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করা হয় ওগুন উমর ও আলী আপনি এত ভয় করেন কেন আযান দিলে আপনার চেহারা মলিন হয়ে যায় কেন আপনার চেহারা কালো হয়ে যায় কেন তখন আলী বলেন আমার আল্লাহর জন্য আমাকে আল্লাহর রাজি খুশি করার জন্য মুয়াজ্জিন সাহেব আহ্বান করতেছেন ঠিক না উনি বলেন তখন তার মধ্যে আল্লাহর ভয় আসবে আর আল্লাহর ভয় যাদের মধ্যে এসে যাবে ওই মুমিনকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না ওই মুমিনকে কখনো শয়তান ধোঁকা দিতে পারে না কখন মানুষকে শয়তান ধোঁকা দেয় যখন তার মধ্যে আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত কোরআনের মহব্বত যদি তার অন্তর থেকে চলে যায় তখন ওই বান্দা গুনাহকে প্রাধান্য দেয় তখন তার অন্তর থেকে তার অন্তর থেকে তার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় তার অন্তর থেকে দূর হয়ে যায় ঠিক না ঠিক বলেন আর তার মধ্যে বুঝি ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় এসে যায় তখন ওই বান্দা গুনাহ করলে তখন গুনাহ করলে সে অনুশোচন হয়ে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ আল্লাহ শয়তানের দোকায় পড়ে আমি ইন্টারনেটে দশটা থেকে রাত বারোটা পর্যন্ত করাইছি আযান হইছে আমি মসজিদে যাই নাই এই ওয়াজ নসিহতের মধ্যে যাই নাই কত সময় আমরা বিনা কারণে বন্ধুর সাথে আত্মীয় স্বজনের সাথে স্ত্রীর সাথে বাবার সাথে ভাইয়ের সাথে কত সময় ব্যয় করলাম জুমার সময় দেখা গেলে জুমার সময় বুঝি যুবকরা যায় বৃদ্ধা বাবারা যায় তখন মসজিদের মসজিদের ঘড়ির দিকে হাত দিয়ে এক আঙ্গুল দেখাইয়া বলে যে ইমাম সাহেব ওয়াজ বন্ধ করো সময় হয়ে গেছে এ ভাই এক ঘন্টা আধা ঘন্টার টাইম হাশরের ময়দানে তুমি যে জান্নাতের বাগানে থাকলা মসজিদে থাকলা ওয়াজ নসিহতের মধ্যে থাকলা ওই এক ঘন্টার বিনিময় হতে পারে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিতে পারেন ঠিক না ওটি বলেন আজকে আমরা শত শত টাইম নষ্ট করি শত শত টাইম নষ্ট করি একবার আমরা ভাবি না আর মসজিদে গেলেই মসজিদে গেলেই মসজিদে গেলে ইমাম সাহেবকে ওয়ার্নিং দেওয়া হয় ইমাম সাহেব সময়ের দিকে তাকাও ইমাম সাহেব সময়ের দিকে তাকাও এ ভাই ইমাম সাহেব কি সময় জানে না ইমাম সাহেব কি টাইম জানে না একটা হয়ে গেছে এটা তো ইমাম সাহেব জানেন এ ভাই ইমাম মুয়াজ্জিন যারা আছে তোমাদেরকে আহ্বান করেন তোমাদেরকে ডাকেন একমাত্র কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে যদি তুমি খুশি করতে পারো আল্লাহকে যদি তুমি খুশি করতে পারো আল্লাহর তৈরি জান্নাতের মালিক তুমি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এজন্য ভাই দুস্থ বুজুর্গ যা কিছু বললাম আপনাদেরকে আমাদেরকে যেন আমল করার আল্লাহ তৌফিক দান করেন মা বোন যুবক বৃদ্ধা বাবারা শেষ গুজারিশ এই মহাসম্মেলন থেকে যারা ব্যবসায়ী ভাই আছেন আমি আপনাদেরকে আপনি আপনাদেরকে আমি আপনাদেরকে অনুরোধ করি বলি ভাই আজ থেকে আদর্শবান জাউয়া বাজার হয়ে একটা আযান হইলে আদর্শবান জাউয়া বাজার হোক আযান হইলে যেন প্রত্যেকটা দোকান বন্ধ করে জিক্রুল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য সকলেই মসজিদ মুখা হয়ে যায় আর যখন মানুষ মসজিদ মুখা হয়ে যায় মাস মানুষ যদি আল্লাহমুখী হয়ে যায় মাস মানুষ যদি উদাবির হয়ে যায় মানুষ যদি কোরআন মুখী হয়ে যায় তখন যত ইহুদি নাসারা বিদর্মীর আছে কখনো মুসলমানের ইমান নষ্ট করতে পারবে না ঠিক না ঠিক বলেন আল্লাহ আমাদের সকলকে যেন ইমান নিয়ে কবরে যাওয়ার মতো আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম